হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বিসিএস উইথ অরবিন্দ আজকে দু হাজার একুশ সালের সেকেন্ড জানুয়ারি নতুন বছর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা নতুন বছরে যেন সবাই আমরা সুস্থ থাকি এবং আরও আরও বেশি করে যেন পরিশ্রমী হয়ে উঠি তো চলো আজকে যে বিষয়টা যে বইটার উপর রিভিউ করব সেটা হচ্ছে ডাব্লু বিসিএস স্ক্যানার এর নাইন্থ এডিশন সুতোপাখর এবং শামীম সরকারের বই এ পাবলিকেশন অফ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন পাবলিকেশন থেকে বেরোয় এই ডাব্লিউ স্ক্যানার এটা ইংলিশ ভার্সনের বুক এর আগে এই চ্যানেলেই ডাব্লিউ বিশিএস স্ক্যানারের বাংলা ভার্সনে বাংলা মিডিয়ামটা বাংলা সেটা বই আমরা করেছি রিভিউ কেউ যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ভিডিওর যে বাংলা ভার্সনের যে বইটা তার যে লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা দেখতে পারো তো চলো এই বইটা মোটা কেন তার আগে একটু বইয়ের ভিতরে যাওয়ার আগে বলে দিই এই বইটা এত মোটা কেন আমাদের সমস্যা হয় কি যে যে কোনো ডাব্লু বিশিএস আমরা যখন ডাব্লিউ বিশিএসের প্রিলিমসের বা মেইনসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের খোঁজ করি তখন বেশিরভাগই দেখি হয় আমরা প্রিলিমসের কোশ্চেন একটা বইয়ে পাচ্ছি অথবা মেইনসের কোশ্চেন আর আদা একটা বইয়ে পাচ্ছি কিন্তু এই বইটাতে আমরা বোথ প্রিলিমস এবং মেইনস দুটোই পাবো উইথ সলিউশনস এই জন্যই এত মোটা তো চলো একেবারে ভেতরে ঢুকে দেখেনি যে আমরা কি কি পাচ্ছি আচ্ছা প্রথমেই দেখিনি যে বইটা হচ্ছে কবে বেরিয়েছে নাইনথ এডিশনটা এই নাইন্থ এডিশন বেরিয়েছে অক্টোবরের দু সালে এর প্রাইস আছে সেভেন ফোরটি রুপিস অর্থাৎ সাতশো চল্লিশ টাকা এই বইটা আমরা যদি কলেজ স্ট্রিট থেকে কিনি তাহলে অনেক ডিসকাউন্টে পাবো কিন্তু কলেজ স্ট্রিটে যেহেতু আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় করোনার জন্য তাহলে আমরা অবশ্যই আমাজনে অর্ডার দেবো আমাজনে অর্ডার দিলে এই ছশো পঞ্চাশ কি ছশো ষাটে পেয়ে যাব। অনেক সময় এটার দামটা নামা করে আচ্ছা চলো কন্টেন্সে চলে যাই আচ্ছা কন্টেন্সে গেলেই প্রথমে আমরা দেখতে পাবো ইংলিশ কম্পোজিশন এই ইংলিশ কম্পোজিশনের বিষয়গুলো একটু দেখে নিই টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন্স ইন ডাব্লিউ বিশেষ প্রিলিমস সিনোনিমস অ্যান্টোনিমস ইডিয়ামস ওয়ান ওয়ার্ড ফ্রেজাল ভার্ব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা এখানে পাবো সিনোনিমস অ্যান্টোনিমস ইডিয়মস এগুলোর উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার সাল অবধি প্রিলিমসে যা যা এদের উপরে কোয়েশ্চেন এসেছে সবগুলো পাবো উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার সাল অর্থাৎ আপডেটেড আজ পর্যন্ত যেটা দু হাজার কুড়ি সালের যে প্রিলিমস এক্সাম হয়েছে সেটারও আমরা এখানে কোয়েশনগুলো পাবো এখানে আর একটা জিনিস আমরা পাবো এই যে এই লাইনটা পড়লে বুঝতে পারবো ফ্রিকুয়েন্টলি আস্কড সিনোনিমস ইন ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস অর্থাৎ সিনোনিম হোক অ্যান্টোনিম হোক ইডিয়মসের ক্ষেত্রে হোক যে সমস্ত সিনোনিমস বা অ্যান্টোনিমস বা ইডিয়মসগুলো ফ্রিকুয়েন্টলি বার বার করে অন্যান্য ডাব্লিউ বিশেষ এক্সাম ছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো আমরা এখানে পাব কারণ সেগুলো এখানে পুট করা আছে ইংলিশ কম্পোজিশন গেল এরপর যদি আমরা আসি হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে এখানে আমরা কী কী পাচ্ছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বেদিক এজ রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট মরিয়া পেরিয়ড এজ এনসিয়েন্ট বেঙ্গল সাউথ ইন্ডিয়া মিসিরেনিয়াস রিজিয়নাল কিংডম সুলতানিতে এজ মুঘল এম্পায়ার মিসিরেনিয়াস অর্থাৎ ওগুলো বাদ দিয়ে যেগুলো যেগুলো ছাড়া পড়ছে রিজিয়নাল পাওয়ার

এই এই টপিকগুলোর উপর এই এই ছোট ছোটো টপিকগুলোর উপর উনিশশো সাল থেকে দু সাল অবধি প্রিলিমসে যা যা কোশ্চেন এসেছে সেগুলো আমরা এখানে পাব তো চলো এরপরে আমরা সাবজেক্টে চলে যাই জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রিফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে কী কী পাচ্ছি এখানেও টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন করা আছে ফিজিওগ্রাফিক ডিভিশন এখান থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার সাল অবধি যা যা কোশ্চেন এসেছে প্রিলিমসে সেটা আমরা পাবো পলিটিক্যাল জিওগ্রাফি রিভার্স অ্যান্ড প্রজেক্টস রিসোর্সেস অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন সয়েল অ্যান্ড ভেজিটেশন সেটলমেন্ট জিওগ্রাফি ডেমোগ্রাফি ইকোনমিক জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি ক্লাইমেট এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এর ক্ষেত্রে উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার কুড়ি সাল অবধি প্রিলিমসে যা যা কোশ্চেন এসেছে সেগুলো আমরা এখানে পাবো উইথ সলিউশনস কিন্তু হ্যাঁ উইথ সলিউশনস আচ্ছা এরপর যদি আমরা দেখি জেনারেল সায়েন্সে আমরা জানি জেনারেল সায়েন্সে ফিজিক্স বায়োলজি আর কেমিস্ট্রি থাকে এখানেও টপিক ওয়াইজ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আর বায়োলজির ভিতরে টপিক সোয়েচ করা আছে আমরা যে দেখিনি বায়োলজিতে কী কী আছে দেখতে পাচ্ছি আমরা এখানে স্ট্রাকচার অফ সেল অ্যানিমেল কিংডম ক্লাসিফিকেশন অ্যান্ড ট্যাক্সোনমি টিস্যু হরমোন ভিটামিনস মিনারেলস এক্সক্রেশান মাইক্রোবোলজি অফ হিউম্যান তারপর কার্ডিওভাস্কুলার ভাস্কুলার সিস্টেম ব্লাড তারপর মাস্কুলার সিস্টেম স্কেলেটন সিস্টেম নার্ভাস সিস্টেম অ্যান্ড স্পেশাল সেন্সার নিউট্রিশন ডাইজেস্টিভ সিস্টেম তারপর ক্রোমোজম অ্যান্ড জেনেটিক্স প্ল্যান্ট মোরফোলজি রেসপিরেশন সিস্টেম ফটোসিনথেসিস অ্যান্ড ট্রান্সপিরেশন গ্রোথ মুভমেন্ট অফ রিপ্রোডাকশন ইভলিউশন ইকোলজি অ্যান্ড অ্যাপ্লাইড বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি অর্থাৎ বায়োলজিতে এই বিষয়গুলোর উপর এই যে টা চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলোর উপর যা যা এতদিন উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার কুড়ি অব্দি যা যা কোশ্চেন এসেছে সেগুলো আমরা এখানে পাবো উইথ সলিউশনস আচ্ছা আমরা যদি ফিজিক্সের ক্ষেত্রে দেখি ফিজিক্সে পাচ্ছি আমরা ইউনিটস ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা আমরা পাচ্ছি জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার মোশন গ্র্যাভিটেশন ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার আমরা পাচ্ছি থার্মোডাইনামিক্স আমরা পাচ্ছি লাইটের চ্যাপ্টার সাউন্ডের পাচ্ছি আমরা ম্যাগনেটিজম পাচ্ছি ইলেকট্রিক ইলেকট্রিসিটি পাচ্ছি আমরা নিউক্লিয়ার ফিজিক্স পাচ্ছি অ্যাপ্লাইড ফিজিক্স পাচ্ছি আচ্ছা অর্থাৎ ফিজিক্সের উপর এই বিষয়গুলোর উপর উনিশশো সাল থেকে দু হাজার কুড়ি সাল অব্দি যা যা প্রিলিমসে কোশ্চেন আছে এখানেও সেটা পাচ্ছি উইথ সলিউশনস কেমিস্ট্রি ক্ষেত্রে পাচ্ছি আমরা ম্যাটার অ্যান্ড ইটস নেচার গ্যাসিয়াস ল কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড অক্সিডেশন অ্যান্ড রিডাকশন স্ট্রাকচার অফ অ্যাটম অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা কেমিক্যাল বন্ডিং অ্যান্ড পেরিওডিক্যাল টেবেল পেরিওডিক টেবেল অ্যাসিড বেস সল্ট অ্যান্ড সলিউশন মেটালস অ্যান্ড ম্যাথালজি লার্জি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নন মেটালস মানে হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন অক্সিজেন হ্যাঁ দেন দেয়ার কম্পাউন্ডস তারপরে রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রেও এই চ্যাপ্টারগুলোর উপর উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার কুড়ি সালের যা যা কোয়েশ্চেন আসছে সেগুলো এখানে আমরা পাচ্ছি ঠিক আছে ইন্ডিয়ান পলিটিতে যদি আমরা দেখি ইন্ডিয়ান পলিটিকও আমরা টপিক ওয়াইজ পাচ্ছি ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিস ডিপিএসপি অ্যান্ড ফান্ড তারপর আমরা পাচ্ছি পার্লামেন্ট তারপর আমরা পাচ্ছি এক্সিকিউটিভের ইন্ডিয়ান জুডিশিয়ারির উপর পাচ্ছি আমরা রিলেশনস বিটুইন সেন্ট্র অ্যান্ড স্টেট পাচ্ছি পঞ্চায়েতী রাজ পাচ্ছি ইমার্জেন্সি প্রভিশন পাচ্ছি কমিশনস কমিটি অ্যান্ড কাউন্সিলস পাচ্ছি অ্যামেন্ডমেন্ট পাচ্ছি এবং মিশনে এগুলোর উপর এই চ্যাপ্টারগুলোর উপর ইন্ডিয়ান পলিটিতে উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার সাল অবধি প্রিলিমসে যা যা কোশ্চেন আছে উইথ অ্যান্সার্স আমরা এখানে পাচ্ছি আচ্ছা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে যদি দেখি টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন এখানেও আছে এগ্রিকালচার ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়া তার বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স কারেন্ট ইস্যুজ ফাইভ ইয়ার প্ল্যানস অফ ইন্ডিয়া অ্যান্ড এখনকার দিনে নীতি আয়োগ ওটাও সেটাও আছে এটা এখানে লেখা নেই কিন্তু আছে চ্যাপ্টারের ভিতরে ইন্ডিয়ান ফিসিক্যাল অ্যান্ড মনিটারি সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইটস রিফর্মস অ্যান্ড এলপিজি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাম বেসিক প্রবলেম অফ ইন্ডিয়া হুম এখানে এই যে ব্যাঙ্কিং সিস্টেম অফ ইন্ডিয়া এখানে আমরা আরবিআই পেয়ে যাব তো এই এই বিষয়গুলোর উপর উনিশশো সাল থেকে দু সাল অব্দি যা যা কোশ্চেন এসে সেগুলো আমরা পেয়ে যাব আচ্ছা জেনারেল নলেজের উপরও এখানে কোশ্চেন যা যা এসেছে জি কের উপর জিকেটা সম্ভবত কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে এবং জিকের সাথে যুক্ত যেটা সেটাই জেনারেল নলেজের উপর যা যা এসেছে সেটাও আমরা পেয়ে যাব আর জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ জিআই সেটাতে বেসিক জিআইও থাকতে পারে এবং ম্যাথামেটিক্যাল জিআইও থাকতে পারে এগুলোর উপর উনিশশো নিরানব্বই সাল থেকে দু হাজার কুড়ি সাল অবধি প্রিলিমসে যা যা কোশ্চেন এসেছে সেটা আমরা এখানে উইথ সলিউশনস পাচ্ছি এরপর আর একটা বড়ো বিষয় যেটা এটা তো গেল এগুলো তো গেল প্রিলিমসের কথা এবার আসি আমরা মেইনসে সোল্ড পেপার্স অফ ডাব্লিউ মেইনস মেইন্স এক্সাম দু হাজার থেকে দু হাজার উনিশ অর্থাৎ আমরা ডাব্লিউ বিসিএস মেন্স এক্সামের কোশ্চেনগুলো কোশ্চেন্স উইথ অ্যান্সার পাচ্ছি প্রিভিয়াস ইয়ারের সেটা হচ্ছে দু সাল থেকে দু সাল এখানে প্রথমেই দেখে নিই পেপার ওয়ান অর্থাৎ কম্পালসারি পেপার যেটা বেঙ্গলি উর্দু হিন্দি যাদের বেঙ্গলি আমাদের বেঙ্গলি বেঙ্গলি আমরা যাদের উর্দু তারা উর্দু আর যাদের হিন্দি তাদের হিন্দি পেপার টু অর্থাৎ আমাদের বাই ডিফল্ট বেঙ্গলি যদি হয় তাহলে বাই ডিফল্ট ইংলিশ পেপারটা আমরা সেকেন্ড পেপার হচ্ছে অর্থাৎ পেপার ওয়ান পেপার টু কম্পালসারি বেঙ্গলি আর ইংলিশ আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ উইথ অ্যান্সার্স মডেল অ্যান্সার্স আচ্ছা পেপার থ্রিতে আমরা জেনারেল স্টাডিজ পেপার থ্রি যেটা এমনি জি এর দিক থেকে জিএস পেপার ওয়ান এটাও দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ অব্দি আমরা পেয়ে যাচ্ছি উইথ অ্যান্সার্স প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার রিলেটেড সলিউশনস পাচ্ছি এখানে যেটাতে জিএস পেপার ওয়ান এবং পেপার পেপার এমনি দেখলে থ্রি যেটাতে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে আবার জিএস পেপার টুতে যদি আমরা দেখি দু হাজার থেকে দু হাজার উনিশে এটাতে আমরা পাবো আবার সায়েন্স অ্যান্ড সাইন্টিফিক টেকনোলজি হ্যাঁ তারপর এনভায়রনমেন্ট জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এটার উপরে দু হাজার থেকে দু হাজার আমাদের দু হাজার উনিশ সাল অবধি দু হাজার কুড়ি তো এক্সাম হয়নি দু হাজার উনিশ সাল অবধি যা যা এসেছে সেগুলো আমরা এখানে উইথ রিলেটেড অ্যান্সার্স পাবো এবং উইথ রিলেটেড সলিউশনস পাবো ঠিক আছে দু হাজার কুড়ি সালের এখনও এক্সাম হয়নি ঠিক আছে মেন্স সুতরাং দু হাজার কুড়িটা পুট করা নেই আচ্ছা এরপর আমরা পেপার এমনি থেকে পেপার ফাইভ এবং জিএস পেপারের দিক থেকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে পেপার কত পেপার থ্রি আচ্ছা এটাতে পাবো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাবো এবং ইন্ডিয়ান ইকোনমি পাবো ঠিক আছে এটাতেও দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ সাল অব্দি যা যা মেন্সে কোশ্চেন আছে সেগুলোর সলিউশন আমরা পাচ্ছি এবং পেপার সিক্স এবং জিএস পেপার ফোর যদি দেখি তাহলে এরিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং অর্থাৎ অঙ্ক এবং রিজনিং এটা আমরা পাচ্ছি সেটা দু হাজার থেকে দু হাজার উনিশ সাল অবধি যা যা এসেছে সেগুলো উইথ রিলে রিলেটেড সলিউশনস আমরা পাচ্ছি আর একটা বিষয় যেটা এবার এখানে ইনপুট ইয়ে পুট করে দিয়েছে অপশনাল সাবজেক্ট দু হাজার উনিশ অর্থাৎ এখানে কিছু অপশনাল সাবজেক্টের এখানে কোশ্চেনও আমরা প্রিভিয়াস ইয়ারের পাচ্ছি যেমন আমি দেখেছি ভিতরে বেঙ্গলির আছে ইংরেজির আছে অর্থাৎ বেঙ্গলি ইংলিশ অ্যান্থ্রোপোলজির আছে দেখেছি সাইকোলজির আছে ঠিক আছে আর একটা বিষয় এই যে অপশনাল সাবজেক্টে দু হাজার সতেরো থেকে দু হাজার আঠেরো তাহলে সুতরাং পেয়ে যাচ্ছি আমরা অপশনাল সাবজেক্টের কোশ্চেন পেপার এখানে দু হাজার সতেরো আঠারো উনিশের আর সব থেকে এগুলোতে গেলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স মেইনস এবং প্রিলিমসের ব্যাপারে এখানে আর পিছনের দিকে সব থেকে যেটা দিয়েছে দেখলাম আর একটা ভালো জিনিস দিয়ে দিয়েছে যে মডেল লেটার রিপোর্ট অ্যান্ড ডায়লগ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কম্পালসারি এর আগে দেখলাম ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কম্পালসারির জন্য তো প্রিভিয়াস ইয়ারের যা যা কোশ্চেন এসেছে তার উপর তো রিলেটেড অ্যান্সার দেওয়াই আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে কিন্তু আমরা দেখছি যে এক্সট্রাভাবে দেওয়া আছে মডেল লেটার রিপোর্ট অ্যান্ড ডায়লগ পেছনে সব থেকে যে বেঙ্গলি কম্পালসারির জন্য রিপোর্ট বা লেটার মডেল অ্যান্সার কী হতে পারে ইংলিশ কম্পালসারির ক্ষেত্রে ডায়লগ রাইটিং বা রিপোর্ট রাইটিং বা ল্যাটার রাইটিংয়ের দেখতে মডেল অ্যান্সার কী হবে আমরা চলো দেখে নিই একটু হ্যাঁ ভিতরে অন্তপক্ষে এটা আচ্ছা মডেল অ্যান্সারের ক্ষেত্রে যদি আমরা দেখি আচ্ছা প্রথমে যদি আমরা দেখি বেঙ্গলি কম্পালসারির দিক থেকে মডেল অ্যান্সার এই যে আমরা এখানে পেয়ে যাচ্ছি চিঠি সম্পাদকীয় চিঠি ঠিক আছে সম্পাদকের কাছে চিঠি সম্পাদক সমীপসু আনন্দবাজার পত্রিকার বিষয়টা হচ্ছে প্রবীণ নাগরিকের নাগরিকদের একাকৃত্বের সমস্যা এটা দেড়শো শব্দের মধ্যে লিখতে বলছে নিজের নাম ঠিকানার পরিবর্তে এক্সোয়াইজাইট ব্যবহার করতে বলছে দৈনিক কাগজের দৈনিক সম্পাদকের কাছে বাংলা দৈনিক আচ্ছা এই যে এই যে মডেল অ্যান্সার দেওয়া আছে মহাশয় মহাশয় বিষয়ে প্রবীণ নাগরিকদের একাকৃত্বের সমস্যা পুরো মডেল অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে এটা বাংলার ক্ষেত্রে একটা দেখলাম আমরা আমরা যদি এবার ইংরেজির ক্ষেত্রে দেখি ঠিক আছে আমরা যদি ইংরেজির ক্ষেত্রে দেখি আচ্ছা ইংলিশ টু বেঙ্গলি এখানে ট্রান্সলেশনও আছে যে দেখে নাও নেক্সট টু ইয়ার এই যে এন্ট্রান ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ আমরা যদি এবার ইংরেজির ক্ষেত্রে দেখি সরাসরি আর কি আছে লেটার রিপোর্টের ক্ষেত্রে আচ্ছা আমরা লেটার পেয়ে গেছি একটা ইংরেজির ক্ষেত্রেও এখানে কি আছে লেটারের বিষয় এটাও নিউজ পেপারের কাছে এডিটরের কাছে লিখতে বলেছে বিষয়টা হচ্ছে স্কেয়ার সিটি অফ ওয়াটার সাপ্লাই ইন ওয়ার্ড নাম্বার ওয়ান 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 অর্থাৎ একশো এগারো নম্বর ওয়ার্ডে জল সাপ্লাইয়ের অভাব সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এডিটরের কাছে এটাও লিখে আছে টু দ্য এডিটর দ্য হিন্দু ঠিক আছে এগুলোতে এক্স ওয়াই জেড করে লিখলেও কিছু হবে না আমি তো মনে করবো এক্স ওয়াই জেড লিখলেই বেশি ভালো যেহেতু বলেই দেয় এক্স ওয়াই জেড আচ্ছা এই হচ্ছে পেপার আমি আর একেবারে ডিটেলসে ভিতরে ঢুকছি না আর কি কি আছে আমি ওভারঅল যেটা বলে দিলাম ঠিক আছে এই যে ডায়লগের ক্ষেত্রেও দেওয়া আছে এক্স এক্স ওয়াই করে ডাইলগ রাইটিংয়ের ক্ষেত্র তো ওভারঅল যেটা বলবো যে এই বইটা এত কিছু কনটেন্টস দেখার পরও কেন নেব ওই যে বললাম একই কথা যে এই বইটাতে আমরা এক তো হচ্ছে যা কিছু অ্যান্সার আছে সবই আমরা একেবারে বিশ্বাস করতে পারি মোস্ট অথেন্টিক বুক এবং এখানে আমরা প্রিলিমস এবং মেন্স দুটোই বোথ আমরা কোশ্চেন অ্যান্সার্স প্রিভিয়াস ইয়ারে পেয়ে যাচ্ছি আবার অপশনাল সাবজেক্টের কোশ্চেন পেপার পাচ্ছি মডেল অ্যান্সার রিপোর্ট রাইটিং হোক বা ডায়লগ রাইটিং হোক বা লেটার রাইটিং হোক এগুলো সেগুলোও পাচ্ছি সুতরাং আমি তো বলবো যে সামনে যারা ডাব্লিউ বিসিএস দিচ্ছ বা দিতে চাচ্ছ অবশ্যই এই বইটা এক একদম ডাব্লিউ বিসিএস স্পিরিয়েন্টের কাছে থাকা উচিত তো চলো আমার কাছে তো আছে এই বইটা আমি নিয়েছি সেই জন্যই আমি রেকমেন্ড করছি আমি পড়েছি পড়ছি অলরেডি বইটা আচ্ছা যাই হোক তাহলে আজকে এই বইটারই রিভিউ করলাম নেক্সট দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো বইয়ের উপর রিভিউ নিয়ে আসবো আর তোমাদের যদি কোনো রকম নির্দিষ্ট বইয়ের উপর রিভিউ চাও অবশ্যই কমেন্ট করে জানো আমি সেই বইয়ের উপর রিভিউ করার চেষ্টা করব ওকে তাটা তিল দেন সবাই ভালো থেকো পড়াশোনায় থেকো